নমস্কার, আমি অলিভিয়া। শুরু করছি হুগলি আজকে। আজকের বিশেষ বিশেষ খবর, 18-র শেষ রবিবার, উন্মাদনা 8 থেকে 80। শৌচাগরের বেহাল দশায় অস্বস্তি গ্রাম জুড়ে। আসছি বিস্তারিত খবরে। কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে শীতের পোশাক গায়ে দিয়ে আড্ডা জমিয়েছে বাঙালিরা। বছরের শেষ রবিবারে ভিড় উপচে পড়ল হুগলির একমাত্র ওয়াটার থিম পার্ক অ্যাকোয়ামারিনায়। বছরের শেষ রবিবারে ছুটি কাটাতে উদ্বেলিত বাঙালিরা কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে শীতের পোশাক গায়ে দিয়ে সকাল সকাল বিভিন্ন পার্ক থেকে শুরু করে মাঠে ময়দানে আড্ডা জমিয়েছে উৎসব মুখর বাঙালি। 2018 শেষ রবিবার ভিড় উপচে পড়ল হুগলির একমাত্র ওয়াটার থিম পার্ক অ্যাকোয়ামেরিনায়। 8 থেকে 80 পরিবারের বন্ধু বান্ধবদের নিয়ে সপ্তাহের শেষ দিনে এই পার্কে একাধারে যেমন বনভোজনে মত্ত হয়েছে মানুষ, অন্যদিকে জলকেলিতেও মেতেছে অনেকে। রবিবারটাকে আমরা একটু প্ল্যান করে, মানে ব্যাংক থেকে এসেছি সবাই প্ল্যান করে, এই রবিবারটাকে খুব ভালো করে এনজয় করব। তারপর থেকে আবার স্কুল খুলে যাচ্ছে, 2-4 তারিখ থেকে আর কোথাও যাওয়া যাবে না। এটাই মানে খুব ভালোভাবে এনজয় করছি আর কি। একটা কারণ এটাই লাস্ট সানডে পড়েছে, তারপরে আর মানে এইরকম প্ল্যানিংটা আর পাওয়া যাচ্ছে না, এটাই মেইন কারণ আর কি। আজকে প্রোগ্রামেই ঘুরবো, খাবো দাবো। আমরা এটা সারাদিন আজকে PNB ব্রাঞ্চ থেকে এসেছি, সারাদিন থাকবো, মজা করবো, সবাই মিলে একসাথে আসছি, এটাই আমাদের আজকে সেলিব্রেশন আর। আচ্ছা, তো খাওয়া দাওয়া তো হচ্ছেই, আমরা ঘুরে ঘুরে দেখছি চারপাশ। আর আমাদের ওখানে আমাদের নিজেদের তরফ থেকে কিছু খেলা আছে, সেগুলো বাচ্চারা খেলবে, আর মেয়েদের জন্যও আছে, সবার জন্যই আছে, বড়দের জন্যও আছে। ভালো এনজয় করছে সবাই, আজকে সকাল থেকে আমাদের পিকনিক চলছে, সবাই আনন্দ করছে, আমাদের ওয়াটার রাইডস। ছোটুর রিপোর্ট, হুগলি আজকে। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের নিয়ে হুগলির এক পার্কে মেতে উঠেছেন পিকনিকে। বছরের শেষ রবিবার, তার উপর কনকনে ঠান্ডা, তাই ঘরে কি মন টেকে, বাইরে বেরোতেই হবে। সকাল থেকে জেলার পার্কগুলিতে ভিড় করেছে 8 থেকে 80, আর পার্কের মধ্যে চুটিয়ে মজা করছেন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মানকুণ্ডু আম্রকুঞ্জ পার্কে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও প্রতিবেশীদের নিয়ে এসেছেন মন্ত্রী। এক আত্মীয় জানান, মন্ত্রীর সঙ্গে পিকনিকে এসে খুব ভালো লাগছে, সবাইকে নিয়ে মেতে উঠেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। পার্কের মালিক অরিজিৎ খাঁ জানান, এটা তাদের কাছে সৌভাগ্যের ব্যাপার। একজন খুব নামি ব্যক্তিত্ব আমাদের সঙ্গে আছে, আমাদের খুবই ভালো লাগছে, এবং আমরা কি বলে খুবই গর্বিত যে আমাদের চন্দ্রনগরে এবং ভদ্রেশ্বরে উনি এসেছেন, একটু পিকনিক করছে, ওনার পরিবারকে সঙ্গে নিয়ে এসেছেন। পারমিতা ও নবনীতা রিপোর্ট, হুগলি আজকে। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে সাংসদ কল্যাণ ভট্টাচার্যের নেতৃত্বে 19 জানুয়ারি বিগ্রেড সভার সমর্থনে একটি মিছিল শ্রীরামপুর এলাকা বিভিন্ন পথ পরিক্রমণ করেন। রবিবার সকালে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক মিছিলের আয়োজন করা হয়। এই মিছিল শ্যাওলা ফুলি ফাঁড়ির মোড় থেকে শানপিড়ির মাঠে গিয়ে শেষ হয়। এদিন সকালে 19 জানুয়ারি ব্রিগেডের সভার আয়োজনে মিছিলটি বের করা হয়। মিছিলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন চাঁদদানির
প্রাক্তন বিধায়ক মুজফফর খান, প্রাক্তন বৈদ্যবাটি পৌরসভার পুর প্রধান অজয় প্রতাপ সিং, হুগলি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় সহ শেওড়াফুলি বৈদ্যবাটি শহরের বেশ কিছু প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সভাপতি ও কাউন্সিলর। পরে এই মিছিলে যোগদান করেন উত্তরপাড়া পৌরসভার পুর প্রধান দিলীপ যাদব, বৈদ্যবাটি পৌরসভার পুর প্রধান অরিন্দম গুঁই ও অন্যান্য বিশিষ্টজনেরা। মূলত আজ রবিবার সকালে এই মিছিল শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো প্রাক্তন তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়েই করলেন বলে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সূত্রে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চোদ্দ দফা দাবিতে বামফ্রন্টের ডাকে আগামী 9 ও 10 তারিখে ভারত বন্ধে সমর্থনে শ্রমিক ইউনিয়ন টিওসিসির উদ্যোগে এক মিছিলের আয়োজন করা হয় চাপদানি এলাকায়। চোদ্দ দফা দাবিতে বামফ্রন্টের ডাকে আগামী 9 ও 10 তারিখে ভারত বন্ধের সমর্থনে শ্রমিক ইউনিয়ন টিইউসিসির উদ্যোগে এক মিছিলের আয়োজন করা হল। মিছিলটি চাপদানি পলতাঘাট থেকে ভদ্রেশ্বর গেট বাজারে শেষ হয়। অংশ নিয়েছিল প্রায় 200 শ্রমিক। মিছিল শেষে ভদ্রেশ্বর গেট বাজারে এক পথসভা করা হয়। মিছিল করেছি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন ডাকে। দিল্লিতে যে সভা হয়েছিল সেখানকার সিদ্ধান্ত অনুযায়ী বারবার আমরা কেন্দ্রীয় সরকারের কাছে শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে আমরা বলে আসছি, কিন্তু কেন্দ্রীয় সরকার তার কোনো কর্ণপাত করছে না। সমান কাজে সমান বেতন এবং শ্রমিকদের বিরুদ্ধে ফিক্সড টার্ম এমপ্লয়মেন্টের নামে শ্রমিকদের বিরুদ্ধে যে আইন আনতে চলেছেন তার বিরুদ্ধে ন্যূনতম পেনশন 18,000 টাকা মজুরি বৃদ্ধির দাবিতে, ন্যূনতম পেনশন 6,000 টাকা করার দাবিতে, ইএসআই পেনশন গ্যাচুইটি উর্দু সমাজ তুলে দেওয়ার দাবিতে এবং গ্যাচুইটির পরিমাণ বৃদ্ধি করার দাবিতে এই সমস্ত এবং বন্ধ কলকারখানা খোলা গোন্দলপাড়া সহ আমাদের এখানে 4টি চটকল বন্ধ আছে, 4টি চটকলে খোলানো এবং তার সাথে সাথে দ্রব্যমূল্য বৃদ্ধি, এই সমস্ত দাবি নিয়ে আমাদের 12 দফা দাবি এবং রাজ্যের আরও 2 দফা দাবি, বন্ধ কলকারখানা খোলা এবং আপনার হলদিয়া এবং কলকাতা বন্দরের পুনরুজ্জীবন দাবি, এই 14 দফা দাবির সমর্থনে আমরা টিউসিসির তরফ থেকে আমরা আজকে পলতাঘাট, চাপদানি পলতাঘাট থেকে ভদ্রেশ্বর গেটবাজার অবধি জুট মিলে এলাকার শ্রমিকদের নিয়ে আমরা এই মিছিল এখানে সংগঠিত করেছি। পারমিতা ও নবনীতা রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঢালাই রাস্তা তৈরির কাজ শুরু হলো। হুগলি চুচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় শুরু হয়ে গেল দ্বিতীয় দফার রাস্তা তৈরির কাজ। ওই এলাকায় যেসব রাস্তা তৈরির কাজ অসম্পূর্ণ ছিল সেই সব রাস্তা তৈরির কাজ শুরু হয়ে গেল। এই দিনের এই রাস্তা তৈরির কাজে উপস্থিত ছিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পুর প্রধান গৌরীকান্ত মুখার্জি, স্থানীয় কাউন্সিলর সঞ্জয় পাল সহ এলাকার বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে শৌচাগরের বেহাল দশায় অস্বস্তি গ্রাম জুড়ে। ফিরে আসব বিরতির পর আরো অনেক খবর নিয়ে, হুগলি আজকে সঙ্গে থাকুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshathi. Pothshathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambada, Bhukshishwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshathi,
your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly Railway Station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week, we offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. শুভানুষ্ঠানে সুন্দর হোক আপনার গৃহ বা প্রাঙ্গণ, বিবাহ অন্নপ্রাশন উপনয়ন বিজনেস কনফারেন্স থেকে কর্পোরেট পার্টি সাজ করাই আপনার ঠিক যেমনটি চাই, চাহিদা অনুযায়ী গৃহ বা প্রাঙ্গণকে অত্যাধুনিক যে কোনো ধরনের সজ্জা আলো ধ্বনি দিয়ে মনের মতো করে ভরিয়ে তুলব আমরা জাদু করাই। জাদু করাই এর সর্বোত্তম আকর্ষণ আপনার পছন্দসই যে কোনো ধরনের ক্যাটারিং ব্যবস্থা, জাদু করাই ক্যাটারিং এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, মনির বাসুদেব অ্যাপার্টমেন্ট, সদর সরণি, জেটি রোড, হুগলি। সিটি কেবল দর্শকদের জন্য সুখবর, টিভিতে সেই চ্যানেল দেখুন ঠিক যেটুকু আপনি দেখতে চান আর পেও করুন সেটুকুর জন্যই। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাইয়ের নির্দেশিকা অনুযায়ী 29 ডিসেম্বর থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন ট্যারিফ প্ল্যান। যে কোনো চ্যানেল বেছে নেওয়ার স্বাধীনতা আপনার। এমএসওর ঠিক করে দেওয়া চ্যানেলগুচ্ছ বা বোকে বা ব্রডকাস্টারের নির্দিষ্ট প্যাক বা বোকে যা দেখতে চান তার জন্য শুধু পে করুন। বেছে নিন পছন্দের এসডি বা এইচডি চ্যানেল, তা হতে পারে ফ্রি টু এয়ার মানে এফটিএ বা পে চ্যানেল। নতুন ট্যারিফ প্ল্যান চালু হচ্ছে 29 ডিসেম্বর থেকে। প্রথম 100টি ফ্রি টু এয়ার চ্যানেলের জন্য অপারেটরকে দিতে হবে 130 টাকা নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি হিসেবে, কর অতিরিক্ত। পরবর্তী 25টি চ্যানেল দেখার জন্য আপনাকে দিতে হবে 20 টাকা নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি হিসেবে, কর অতিরিক্ত। পে চ্যানেল দেখুন নির্দিষ্ট সর্বোচ্চ মূল্য যে এমআরপির ভিত্তিতে, আর যে মূল্য বা দাম সব জায়গাতেই এক, তা হতে পারে কেবল টিভি, ডিরেক্ট টু হোম বা ডিটিএইচ, এইচআইটিএস বা আইপিটিভি। এখন আপনি রাজা আপনার পছন্দের, সুতরাং উপভোগ করুন নতুন ট্যারিফ প্ল্যান। সিটি কেবলের তরফে জনস্বার্থে প্রচারিত কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মী বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান, ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যা সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুচুড়া শহরের শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত দি ডিউক ক্লাবের নবতম সংযোজন আধুনিক মাল্টিজিম, লন টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের সাথে সাথে মাল্টিজিমের প্রশিক্ষণও শুরু হয়েছে। আমাদের এই আধুনিক মাল্টিজিমে আছে ক্রসফিট, মাল্টিজিম, কার্ডিও সেকশন আর ম্যানুয়াল। এখানে পুরুষ ও মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে, এছাড়াও শুধুমাত্র মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। লন টেনিস এবং টেবিল টেনিসে প্রশিক্ষণপ্রাপ্ত কোচ দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সমস্ত বিভাগেই ভর্তি চলিতেছে। যোগাযোগ 9163159773। থার্ড ডে কালচারের উদ্যোগে মাল্টিজিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গা মণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থার্ড ডে কালচারে। কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায়
পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680-8001। খণ্ডন করা যায় না, কিন্তু পরিহাস থেকে মুক্তি পাওয়া যায়। বহু দেশি ও বিদেশি ব্যক্তিত্বদের সঠিক ভবিষ্যৎ বক্তা জ্যোতিষ জগতের নতুন মেগাস্টার গোল্ড মেডেলিস্ট শ্রী অভিজিৎ। অভিজিতের কাছে পরামর্শ নিন এবং ভবিষ্যৎ, বর্তমান, অতীত সম্পর্কিত সমস্ত কৌতূহলের অবসান ঘটান। শ্রী অভিজিৎ করছেন প্রতি রবিবার। ঠিকানা: দত্তবাগান, কালপালা রোড, চুচুড়া, হুগলি। অন্নপূর্ণা এনক্লেভ, ডেল্টা টাওয়ার কনস্ট্রাকশন LLB, ব্যান্ডেল স্টেশন রোড, পোস্ট অফিস চিনসুড়া RS, ডিস্ট্রিক্ট হুগলি। অন্নপূর্ণা এনক্লেভ G+4 রেসিডেন্সিয়াল কমপ্লেক্স। এখানে পাবেন কার পার্কিং, লিফট, 24 ঘন্টা জল সরবরাহ এবং জেনারেটরের সুব্যবস্থা। তাই আজই যোগাযোগ করুন 8648-9065-9230-532122 and 2686-2167 নম্বর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! খুব শীঘ্রই এক নতুন ভূমিকায় দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড, CBS পরিষেবাযুক্ত ব্যাংকিং পরিষেবা, নতুন বছরের আকর্ষণ ATM পরিষেবা, 9.5% সুদে গৃহ ঋণের সহযোগ্যতা, এছাড়াও মাত্র 10% সুদে পার্সোনাল কার লোন, 12.5% সুদে গোল্ড লোন এবং 12.25% সুদে বিজনেস লোন সহ অন্যান্য লোনের বিশেষ সুবিধা। ইচ্ছুক ব্যক্তিরা সত্বর যোগাযোগ করুন দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডের চকবাজার শাখায়। ফোন নম্বর 2680-2399 এবং 2680-7208। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত ইউনিভার্সিটি দ্বারা অনুমোদিত আন্তর্জাতিক স্তরের খ্যাতিসম্পন্ন হুগলি ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট 2008 সাল থেকে ছাত্রছাত্রীদের প্রিয় প্রতিষ্ঠান। সব থেকে কম খরচে ডিপ্লোমা ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি পাশ করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন। ভর্তির সময় লিখিতভাবে চাকরির গ্যারান্টি দেশে ও বিদেশে। হুগলি জেলার সেরা ইনস্টিটিউটের কোর্স ফি সকলের সাধ্যের মধ্যে। যোগাযোগ HIHM 2 নম্বর কাপাসডাঙ্গা শরৎ সরণি মোড়, কানাডা ব্যাংকের উপর, হুগলি। সবান্ধব, নির্জনে, নিভৃতে, মনোরম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা, টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ AC কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি, মিটিং, কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে AC ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল, রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণি, বাসস্ট্যান্ড, চুচুড়া। ফিরে এলাম বিরতির পর। নির্মল বাংলা প্রকল্প থেকে পাওয়া 10টি শৌচালয়ের বেহাল দশা, ফলে পাণ্ডুয়ার বোসপাড়া আদিবাসী পাড়ার মানুষজনকে শৌচকর্ম করতে যেতে হচ্ছে মাঠে ঘাটে। নির্মল জেলার তকমা পাওয়া হুগলিতে আজও মাঠে ঘাটে যেতে হচ্ছে শতাধিক পরিবারকে। নির্মল বাংলার ডাক দেয়া মমতা সরকারের টাকাতেই পাণ্ডুয়া পঞ্চায়েতের অন্তর্গত পাণ্ডুয়া বোসপাড়ার আদিবাসী পাড়ায় 10টি শৌচাগার তৈরি হয়েছিল, কিন্তু বর্তমানে সেই শৌচাগারের কোনোটার দেওয়াল নেই, আবার কোনোটার দরজা নেই অথবা ছাদ নেই। আগাছায় ভরে গেছে শৌচাগারের চত্বর, উপচে আসছে মল, এক কথায় যা মানুষের ব্যবহারের অযোগ্য। ফলে বাধ্য হয়েই মাঠে ঘাটেই যেতে হচ্ছে গ্রামবাসীদের। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। পঞ্চায়েত থেকে পায়খানা করে দিয়ে গেছে এখানে, তো বেশি পাট দেওয়া হয়নি, খুব অল্প, মানে ভালো ভিত দিকে করে দেওয়া হয়নি, সামান্য নিম্নস্থানে পায়খানা করে দিয়েছে। আর পাতলা পাতলা টিন দেওয়া হয়েছে, মানে রোদে ইয়েতে আপনি ধসে ধসে পড়ে যাচ্ছে, আর অ্যাডভাস্টার হাওয়াতেই পড়ে গেছে, হাওয়াতে সব উড়িয়ে নিয়েছে হাওয়াতে। তো পঞ্চায়েতকে বলা হয়েছে, পঞ্চায়েতে বলা হয়েছিল কোনো গা দিচ্ছে না, উপপ্রধানকে বলেছে কোনো তাও গা দিচ্ছে না, এখানকার যে সদস্য তাকেও বলা হয়েছে তিনিও গা দিচ্ছেন না, বলছি তোদের জন্য এখানে করে কি হবে। মহিলারা বলেন বর্তমান দিনে একটা মহিলাকে প্রয়োজনীয় কর্মের জন্য মাঠে যাওয়া কতটা অস্বস্তিকর তা আমরা জানি, কিন্তু উপায় নেই, তাই ভোর রাতে কাজ না সারতে পারলে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হয়। মিনিমাম এই বছরখানেক হচ্ছে, আর ব্যবহার হয়েছে 5-6 মাস হয়েছে, তার মধ্যে ওইসব ঝড়ে বাতাসে কিছু অ্যাডভেস্টার উড়ে গেছে। ওই যে মাঠে যায় যেখানে একটু আড়াল পায় সেদিকে কাজ মিটে। পাশাপাশি
গ্রামে ঢোকার মুখেই ব্যবহারের অযোগ্য ওই দশটি শৌচালয় বর্তমানে চিন্তার কারণ হয়ে উঠেছে। কারণ দুর্গন্ধে এলাকায় টিকে থাকাই দায় হচ্ছে, যদিও স্থানীয় প্রশাসনের কর্তা ব্যক্তিরা এ বিষয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চায়নি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মা শারদা দেবীর 166তম আবির্ভাব তিথি উপলক্ষে হুগলি জেলায় শ্রী রামকৃষ্ণ সেবা সংঘে ঠাকুর রামকৃষ্ণ দেবের পাদুকা এসে পৌঁছালো। এই পাদুকা দেখতে অগণিত ভক্তের ভীষণ প্রাঙ্গণে। শ্রী রামকৃষ্ণ কবিরাজ মহেন্দ্র পালের কাছে রেখে গিয়েছিলেন তার পাদুকা মেরামতির জন্য। এরপরেই অসুস্থ হয়ে পড়েন ঠাকুর, তারপর দেহ রাখেন তিনি, তাই সে পাদুকা আর ঠাকুরের কাছে নিয়ে যেতে পারেননি কবিরাজ মহেন্দ্র পাল। আজ মা শারদা দেবীর 166তম জন্মতিথিতে হুগলি জেলা রামকৃষ্ণ সেবা সংঘে ঠাকুরের সেই পাদুকা যুগল আনা হল। উপচে পড়ল দর্শকদের ভিড়। সেই পাদুকা আজ মহা আড়ম্বরের সঙ্গে পূজা পাঠ করেন সংঘের সদস্যবৃন্দ। সেই উপলক্ষে আজ এক সঙ্গীত অনুষ্ঠানেরও আয়োজন করা হল সংঘের পক্ষ থেকে। সমগ্র অনুষ্ঠানের পক্ষে সৌমিত্র সিংহ জানান, শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের পাদুকা তার যে কবিরাজ মহেন্দ্র পাল তার বাড়িতে এক সময় কবিরাজ মহেন্দ্র পালের বাড়ি এসে ঠাকুর সেই খড়ম রেখে গেছিলেন এবং তাকে বলেছিলেন যে এই খড়মটা একটু সারিয়ে রাখবি। সেই সারাতে দিয়ে তিনি চলে গেছিলেন এবং তারপরে ঠাকুর অসুস্থ হয়ে পড়েছিলেন, সেই খড়ম তার কাছে রয়ে যায়। ঠাকুর বলেছিলেন যে ওটা তোর কাছে এখন রাখ, তারপরে ঠাকুরের দেহ চলে যায় এবং তারপর থেকেই সেই খড়ম মহেন্দ্র পালের বাড়িতে আছে, সেটি সেখানে পাদুকা ভবনে নিয়মিত পূজা পায়। আমরা আজকে সৌভাগ্যবশত সেই পাদুকা আমাদের এই রথতলা বিবেকানন্দ ভবনে আনার সুযোগ পেয়েছি। ছোটর রিপোর্ট, হুগলি আজকে। আরোগ্যর পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় স্টেশনের বাসিন্দাদের শীতবস্ত্র প্রদান করা হলো। পক্ষ থেকে প্রত্যেক বছরের মতো এবছরও স্টেশনে যে সকল দুস্থ মানুষরা থাকেন তাদের শীত বস্ত্র প্রদান করা হলো। এবছর শাওড়াফুরি স্টেশনবাসীদের হাতে তুলে দেওয়া হলো শীত বস্ত্র। অনুষ্ঠানে আরোগ্যর পক্ষ থেকে ইন্দ্রজিৎ দত্ত বলেন, বিশেষ করে কিছু কিছু স্টেশনে, আমাদের যেমন হুগলির তারকেশ্বর স্টেশন, শাওড়াফুলি স্টেশন, আমাদের ব্যান্ডেল স্টেশন, চুঁচুড়া স্টেশন, চন্দননগরে কিছু থাকে, পান্ডুয়া, সিমলাগড়, বৈচি স্টেশন, এই সমস্ত স্টেশনগুলোতে ওই কিছু মানুষ যারা সারাদিন ভিক্ষে টিক্ষে করে এবং রাত্রেবেলায় তাদের আর কি ঘর বাড়ি না থাকার দরুন তারা প্ল্যাটফর্মের উপরেই জীবনযাপন করে। আমরা গত কয়েক বছর ধরেই রাত্রেবেলায় শীতের সময় আর ভয়াবহ শীতও পড়েছে, শীতকে কেন্দ্র করেই ওই মানুষগুলোকে একটু রিলিফ দেওয়ার জন্য আমরা প্রত্যেক বছর চুঁচুড়া আরোগ্যর পক্ষ থেকে ওই শীত বস্ত্র আর কি দিয়ে থাকি আর কি, যাতে মানুষ একটু রিলিফ পায়, ঠান্ডার হাত থেকে একটু বাঁচে। গতকাল রাত্রে আমাদের শাওড়াফুলি স্টেশনে ছিল প্রায় 90 জনের ওপরে মানুষ যারা প্ল্যাটফর্মের উপর রাত্রিযাপন করে, যাদের গৃহহীন, বাড়িঘরহীন মানুষ, সেই সমস্ত মানুষরা যারা সারাদিন এদিক ওদিক ভিক্ষে টিক্ষে করে রাস্তাবেলায় শীত থেকে বাঁচার জন্য প্ল্যাটফর্মকে অবলম্বন করে, প্ল্যাটফর্মে রাত্রেবেলা যাপন করে, তো সেই সমস্ত মানুষদের প্রত্যেক বছরের মতন এবছরও আমরা গতকাল রাত থেকে শুরু করলাম। গতকাল রাত্রে আমরা শাওড়াফুলি স্টেশনে 90 জনের উপরে মানুষকে শীতবস্ত্র আর কি প্রদান করলাম চুঁচুড়া আরোগ্যর পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সঙ্গে আজকের দিন 30শে ডিসেম্বর একটা ঐতিহাসিকভাবে যুক্ত আছে। 1943 সালে আজাদিন ফৌজ নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে এই দিনটাতে তারা আন্দামান এবং নিকোবর ব্রিটিশের কাছ থেকে দখল করেছিল এবং 30শে ডিসেম্বর আজকে পোর্ট ব্লেয়ারে সেলুলার জেলের সামনে সুভাষচন্দ্র বসুর তিনি জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। আজকে সেই দিনটাকে আমরা স্মরণ করছি এবং আন্দামান এবং নিকোবরের দ্বীপপুঞ্জের নামকরণ করা হয়েছিল শহীদ এবং স্বরাজ দ্বীপ সুভাষচন্দ্র বসু করেছিলেন। তার পরবর্তীকালে 1947 সালে স্বাধীনতার পর তৎকালীন সরকাররা তারা সুভাষচন্দ্র বসুর স্মৃতিকে কিন্তু বজায় রাখতে পারেনি। আন্দামান নিকোবরের দ্বীপপুঞ্জ আবার আন্দামান দ্বীপপুঞ্জ নাম হয়ে গেছিলো, শহীদ স্বরাজ দ্বীপ উঠে গেছিলো।
আমরা অল ইন্ডিয়া লিগ্যাল ফোরামের তরফ থেকে দীর্ঘদিন যাবৎ আন্দোলন করেছিলাম, কেন্দ্রীয় সরকারের কাছে দাবিপত্র সনদ পেশ করেছিলাম যে আন্দামান দ্বীপপুঞ্জের নামকরণ শহীদ স্বরাজদ্বীপ এবং নেতাজির নামে করা হোক। আজকে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমাদের কেন্দ্রীয় সরকার, ভারতের কেন্দ্রীয় সরকার, তারা কিন্তু আজকে আমাদের সেই দাবিকে মান্যতা দিয়েছেন এবং আজকে 30শে ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী তিনি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে তিনটে নামে ভাগ করেছেন। একটা হচ্ছে শহীদ এবং স্বরাজদ্বীপ নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে এবং রস আইল্যান্ডকে করেছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে। এই আজাদিন ফৌজের 75 বছরের পূর্তিতে আজকে যে দেশবাসী যে সুভাষচন্দ্র বোসকে আমরা সম্মান জানাচ্ছি এবং সরকারের তরফ থেকে যে কাজটা কংগ্রেস সরকার কোনোদিন করেনি ইচ্ছাকৃতভাবে, আজকে সেই কাজটা কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকার তারা করেছে। তাই একজন নেতাজি অনুরাগী হিসেবে এবং দীর্ঘদিন যাবৎ এই আন্দোলন করার জন্য আজকে আমরা নিজেদেরকে অত্যন্ত গর্বিত বোধ মনে করছি যে আমরা পেরেছি যে আজাদিন ফৌজের 75 বছরে সুভাষচন্দ্র বোসকে সম্মান দিতে, যে তার দখল করা দ্বীপ যেটা তিনি ব্রিটিশদের কাছ থেকে নিয়েছিলেন সেটা আজকে শহীদ এবং স্বরাজদ্বীপ নামকরণ করা হলো। এবং আজকে অল ইন্ডিয়া লিগ্যাল এড ফোরামের তরফ থেকে 30শে ডিসেম্বর আমরা যথাযথ মর্যাদায় পালন করছি। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 52%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। 18-র শেষ রবিবার, উন্মাদনা 8 থেকে 80। শৌচাগরের বেহাল দশায় অস্বস্তি গ্রাম জুড়ে। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।